सर आपको तो पता है ना 144 धारा जारी है। यहाँ पे इतना सारा लोग बैठे किस लिए सर? यहाँ पे इतने सारे लोग बाहर, आप लोग तो ड्यूटी पे है ना, तो आपका तो ड्यूटी फर्ज बनता है ना। हाँ, तो सर क्या ये इतने सारे लोग यहाँ पे क्या कर रहा है? ये जाएंगे अभी थोड़ी देर में। पहले आपका पोस्ट कहाँ है? ड्यूटी में है तो आप अकेले हैं, इधर पे कहाँ कहाँ पहुँच रहे हैं? अभी भी तो सर इतने सारे लोग यहाँ पे हैं। এই মুহূর্তে আমরা রয়েছি একদম মনোনগর এলাকা রয়েছে সেখানে, এবং এখানে এসে আমরা যতটুকু দেখতে পেরেছি যে এখানে যারা ভোটের যারা প্রশাসনের পক্ষ থেকে রয়েছে তারাও নিশ্চয় করে বলতে পারছেন না, এবং আমরা যতটুকু জানি যে 144 ধারা জারি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখানোর জন্য বলবো যে এখানে অনেক সংখ্যক লোক কিন্তু একসঙ্গে জড়ো হয়ে আছে। ঠিক কি কারণে এখনো এত সংখ্যক লোক একসাথে জড়ো হয়ে আছে তা কিন্তু আমাদের জানা নেই, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে 144 ধারা জারি রয়েছে সেখানে কিন্তু 6 থেকে 7 জন একসাথে থাকার কথা নয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। কিন্তু এখনো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কিন্তু 6 থেকে 7 জন একসাথে থাকতে পারবে না, এবং সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের বাইরেই এই অবস্থা। আমরা যখন প্রশাসনকে জিজ্ঞাসা করলাম তখন আমরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা বলছে যে তাদের ভেতরে যে বড় অফিসার রয়েছে তারা জানাবে, কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারছে না কেন এত লোক সমাগম। খুবই শান্ত শিখছে, কোনো ঝামেলা নাই, কোনো টেনশন নাই। আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করার পরেও কিন্তু এখান থেকে যে দুঃখীরা গত যে যুবকদের আমরা দেখতে পাচ্ছিলাম সেখান থেকে কিন্তু এখনো তারা এখনো কিন্তু সেখানে রয়ে গেছে, তারা সঠিক উত্তর তারা কিন্তু দিতে পারেনি। দুঃখীরা গত যে ধারা 144 ধারা জারি করার পর কিন্তু সেখানে দুজনের বেশি দাঁড়াতে পারেন না বা বুঝতে পারেন না, কিন্তু সেই জায়গায় ভোট দেওয়ার পর কর্মীরা বা এলাকার লোকেরা বুঝতে পারছে না, একেবারে সরাসরি কম্পিউটার কর্মকর্তা যারা রয়েছে তারাও বলছে
এতক্ষণ আমরা সরাসরি তুলে ধরেছি মলয়নগর এলাকার যে বুথ কেন্দ্র রয়েছে সেই বুথ কেন্দ্রের ঠিক কি পরিস্থিতি রয়েছে তুলে ধরেছি, এবং সেখানে প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছেন ভোটের তারা থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেছে বহিরাগতদের এখানে আগমন, এবং বহিরাগতরা শুধু একজন নয়, এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছিল, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা গিয়েছে যে বহিরাগতরা নির্বাচন কমিশনারের আদেশ অনুযায়ী কিন্তু ১০০ মিটার ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকা উচিত নয়, সেখানে যেখানে এই নির্দেশিকা রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছে যে ঠিক ভোট কেন্দ্রের বাইরেই ২০ থেকে ২৫ জন বহিরাগতরা এখানে বসেছিল, এবং আমরা যখন প্রশাসনেরকে জিজ্ঞাসা করা হলো সেই প্রশ্ন, কিন্তু তারা কিন্তু ঠিক করে বলতেই পারছেন না ঠিক কী কারণে এরকমটা হয়েছে, তারা নিজেরাই হতবাক হয়ে আছেন আমাদের প্রশ্ন শুনে, কিন্তু তারা কোনো উত্তর কিন্তু দিতে পারেনি আমাদের। ক্যামেরা রেশমির সাথে আমি মল্লিকা, নিউজ সিটি।